বক্তব্য শুনব বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবং আমার প্রিয় লেখক কলামিস্ট মুজাহিদুল ইসলাম সেলিম। সম্মানিত সভাপতি উদীচীর নেতৃবৃন্দ, আলোচকবৃন্দ, প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, আমি প্রথমেই কমরেড কামাল লোহানীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং আপনাদের সকলের সঙ্গে মিলে এই শপথ সাহসের সঙ্গে উচ্চারণ করছি। কামাল লোহানী আমাদের মাঝে নাই, কিন্তু কামাল লোহানী আমাদের মাঝে আছেন এবং প্রতিদিনই থাকবেন। কেবল দূর থেকে ভক্তি শ্রদ্ধা নিবেদন করার জন্য না, আমাদের প্রতিদিনের জীবন সংগ্রামের সাথী হিসেবে এবং নূতন সভ্যতা এবং সমাজের বিকাশ ইতিহাসের অগ্রগতি নিশ্চিত করার যে সংগ্রাম আমরা পরিচালনা করছি তার ভিতরে অনেক কথা বলতে ইচ্ছে হচ্ছে, কিন্তু আমি সেই প্রচেষ্টা নেব না। স্মৃতি কথা অনেক রকম ছড়িয়ে ছিটিয়ে এখানে যে বলা হলো যে তিনি একজন নৃত্যশিল্পী ছিলেন, এইখানে সম্ভবত এর আগের একটা অনুষ্ঠানে আমি বলেছিলাম, আমি তখন স্কুলের ক্লাস 6-7 ছাত্র, তখন নৃত্যশিল্পী হিসেবে প্রথম কামাল লোহানীকে আমি চিনি এবং জানি। ফতেহ লোহানী পরিচালিত আসিয়া সিনেমায় একটা সিন ছিল, সেখানে গ্রামে প্রাচীন আমলে পুতুল নৃত্য, সেখানে আলতামাস কামাল লোহানী সাবনাম নামে যাকে চেনেন ঝর্ণা ব্যানার্জি, তখন এরা এদের দল একটা নৃত্য পরিচালনা করছিল। আমি ঘটনাক্রমে আসিয়া সিনেমার ছোটবেলার নায়কের চরিত্রে অভিনয় করার সুবাদে সেই পুতুল নাচের দেখার জন্য শিশুকালের নায়িকা সহ সেখানে এক কোনায় দাঁড়িয়ে উপস্থিত ছিলাম, সেই দৃশ্যটা ধারণ করা হয়েছিল। পরে জেনেছিলাম এই নৃত্যশিল্পীদের নামগুলো কী। আরও পরে যখন আমার রাজনৈতিক জীবনের শুরু, তখন যেই কয়েকজনের নামের সঙ্গে আমাদের এই আদর্শের অনুসারী যারা স্টার্স বলতে যাদের বলা যায়, তারকায় জননন্দিত, সেই সব নামের ভেতরে অন্যতম একজন কামাল লোহানী। এবং বহুদিন পর্যন্ত হয় সাংবাদিক হিসেবে এবং বিশেষত সাংস্কৃতিক আন্দোলনের একজন বিশিষ্ট সংগঠক এবং পরিচালক হিসেবে তাকে চিনতাম। আরও পরে সেই পরিচয়ের রাজনৈতিক সূত্রগুলো আরও গভীর হয়েছে, ব্যক্তিগত সম্পর্ক আরও গভীর হয়েছে এবং মৃত্যুর আগের দিন পর্যন্ত আদর্শ, মতবাদ, দেশের অবস্থা, কী করা যায়, কী করা উচিত, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এখানে একটা কথা উঠেছে যে তিনি কমিউনিস্ট ছিলেন, বামপন্থী ছিলেন, কোন ঘরানার বামপন্থী ছিলেন। আমার নিজের মত হল তিনি বামপন্থী ঘরানার বামপন্থী ছিলেন, তিনি কমিউনিস্ট ঘরানার কমিউনিস্ট ছিল। কমিউনিস্ট আন্দোলন নিয়ে বলতে যে অনেক সময় অনেকেই ইচ্ছাকৃতভাবে এটা করে তা না, এই যে চীন রাশিয়া বিভাজনটাকে প্রধান একটা মাইলস্টোন হিসেবে তারা উপস্থিত করে বিশ্লেষণ করার চেষ্টা করে। কিন্তু ইতিহাস যদি আমরা ভালো করে দেখি, চীন রাশিয়ার মতবিরোধটা আন্তর্জাতিক ক্ষেত্রেও বটে এবং এখন তো এটা খুবই পরিষ্কার, এবং আমাদের এখানেও যেইভাবে এটা সূত্রপাত হয়েছিল 7-8 বছর পর
সেই রূপ নিয়ে সেটা থাকে। এবং লোহার ভাইয়ের সঙ্গে সবসময় এই আলোচনা শেষ পর্যন্ত এসে আমরা উপনীত হতাম এই জায়গায় যে সব কমিউনিস্টরা আসেন আমরা একত্রিত হই, সব বামপন্থীরা একত্রিত হই। আমিও মাঝে মাঝে মানে জনগণের সামনে এইভাবে জিনিসটা বোঝানোর চেষ্টা করি যে বাংলাদেশে যারা মনি সিংয়ের অনুসারী, যারা অমল সেনের অনুসারী, যারা মৌলানা ভাসানীর অনুসারী, যারা মুজাফফর আহমেদের অনুসারী, যারা কর্নেল তাহেরের অনুসারী, এরা সবাই যদি একত্রিত হয় তারা সম্ভবত আওয়ামী লীগ বিএনপির চেয়ে এই সমবেত শক্তিটাই অনেক বড় এবং বিশাল হয়ে উঠবে। কিন্তু তাদের বেশিরভাগ ঘরে ঘরে চুপচাপ বসে আছে, তাদেরকে জাগিয়ে যুক্ত হলে আমাদের একটা আশার পথ, আশার বাণী আমাদের কাছে যাবে। মাঝে মাঝে বিশেষ করে শেষের দিকে খুব আলোচনা হতো যে কমিউনিস্ট পার্টি যে কমিউনিস্ট ঐক্যের কথা বলছে সেইটা নিয়ে কোন জায়গায় অগ্রগতি কতটুকু হলো, কী করা যায়, আপনি একটু এর সঙ্গে একটু কথা বলেন এবং আমাকেও তিনি বলতেন যে এইটা একটু এই দিকে চেষ্টা করেন। প্রসঙ্গক্রমে এইটা নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন কি না, লোহানী ভাই আমার চেয়ে 15 বছরের বড় হবে, সবসময় আপনি করে বলতেন। এবং এই জেনারেশন বুঝবে না আমাদের ওই সময়ের কালচারটাই ছিল এরকম। এবং আমাদের সরদ ভাই কমরেড সরদ আমাকে আপনি করে বলতেন, বয়সের ব্যবধান 10 বছর, এবং সেটা আস্তে আস্তে এখন চেঞ্জ হয়ে গেছে আপনি থেকে তুমি, তুমি থেকে এখন থেকে তুই, তো হলো সবচেয়ে বেশি আলোচিত বন্ধু বান্ধবের ভিতরে সমসময় বা একটু বড় হলে পরে কন্ট্রোলে তুই বলে ফেলে, এইটাই হলো কালচারের একটা ডিফারেন্স হয়ে গেছে। এবং লোহার ভাইকে সবসময় আমার কাছে যখন সামনাসামনি করি তখন তার সফেদ পায়জামা পাঞ্জাবি ঝোলা তার পায়জামা খেয়াল করলে দেখবেন, এবং এইটা হলো টিপিক্যাল তার ট্রেডমার্ক। এবং তার বাক্য চয়ন এবং এই যে কথা বলার ঢং এবং যেভাবে বিনয়ের সঙ্গে ছোট বড় নির্বিশেষে আপন করে নিয়ে আসছে একটা মনোভাব সেইটা তার ভিতরে পড়তে, ওর জন্য সবসময় এটা অভাব হয়, অতীতকে ছেড়ে আসতে হয় না, ইচ্ছা করে না। লোহানা ভাইকে আর আমাদের মাঝে সশরীরে পাচ্ছি না, কিন্তু সঙ্গে সঙ্গে সম্ভবত এই ছোটোখাটো বিষয়গুলোকে কেন্দ্র করে জীবনের যে সংস্কৃতি, আমি জীবনের সংস্কৃতির কথা বলছি, সেই জায়গাগুলো হয়তো হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাওয়াটা ভালো কি খারাপ সেই আলোচনায় আমি যেতে চাই না, এবং কোনোদিনই এক জায়গায় তো থাকবে না, একই আচার নিয়ে বসে থাকলে বলে আচারটা পচে যাবে এক সময় অনাচার হয়ে যাবে, সেরা হয়তো এটা পরিবর্তনের ভেতরে আমাদের দেখা প্রয়োজন। এবং সেই ক্ষেত্রে লোহানী ভাইকে কোনো সময় আমি কনজারভেটিভ রক্ষণশীল হিসাবে কোনো সময় আমি আমার চোখে পড়েনি অন্তত। আরেকটা কথা আমি বলতে চাই, তিনি একজন সবচেয়ে বড় পরিচয় অনেক রকম সাংবাদিক, ছাত্র নেতা, সাংস্কৃতিক সংগঠক, প্রশাসক, আরও আরও অনেক নৃত্যশিল্পী, আরও অনেক পরিচয় এখানে অনেক উল্লেখ করা হয়েছে, কিন্তু সবগুলোকে এক জায়গায় এনে আমি বলতে চাই তিনি একজন বিপ্লবী ছিল। সাফ সাফ কথায় তিনি একজন বিপ্লবী ছিলেন, এবং বিপ্লবটাকে তার মন থেকে তার জীবন থেকে কোনোদিন সরিয়ে দেওয়া সম্ভব করা হয়। এবং একজন বিপ্লবীকে ভারসাম্যপূর্ণভাবে বিপ্লবের ধারণাটাকে কর্মকাণ্ডকে অগ্রসর করে নিয়ে যেতে হয়, বেশি এগিয়ে থাকাটাও ভুল, আবার এগিয়ে থাকার বদলে জনগণের পেছনে পেছনে চলাটাও ভুল। লেনিন মাও সেতুং তাদের কোটেশন দিয়ে বলা যায়, কোট করে বলা যায় যে জনগণের সঙ্গে থাকো এবং সামনে থাকো, দুটো একসঙ্গে করতে হবে, ব্যালেন্সটা হতো এইখানে। এবং লোহানী ভাই দেখবেন, যাই না আপনাদের সঙ্গে মতো মিলবে কি না, আমরা রাজনীতিতে বিশেষ করে বামপন্থী রাজনীতিতে আমরা দুইটা শব্দ ব্যবহার করি, অ্যাজিটেশন এবং প্রোপাগান্ডা। অ্যাজিটেশন হলো অনেক মানুষের সামনে একটা ক্ষুদ্র বিষয় নিয়ে আমি সেটা তুলে ধরবো,
আর প্রপাগান্ডা হলো অল্প লোকের কাছে আপনি বিশাল বিষয়গুলোকে বিস্তৃতভাবে তুলে ধরতে এই দুটার ভেতর তিনি কিন্তু ব্যালেন্স রাখতে সক্ষম হয়েছেন এবং তিনি কোথায় অগ্রসর হয়ে চলতে হবে আর কোথায় কোরআনটাকে আমাকে ধারণ করে তারপরে এগোতে হবে এইটাকে অনেকখানি ব্যালেন্স করে তিনি চলতে হবে যার ফলে অনেক সময় মনে হতে পারে একবার দেখলাম এরকম আরেকবার দেখলাম এরকম একটা বাইসাইকেল চলার সময় যারা সাইকেল চালিয়েছেন তারা দেখবেন হ্যান্ডেল একবার এই যখন আগে প্যাডেল চালাবেন একবার একটু ডাইনে ঢুকে যায় একবার একটু বাইরে ঢুকে যায় এইভাবেই কিন্তু তার সরল রেখার অগ্রগতিটা করতে থাকে অনেক সময় আমরা ডায়ালিটিক্সের এই নিয়মটা বুঝতে পারি না ওর জন্য একটা ভুল ধারণা হয় যন্ত্রের মতো আপনি যদি মার্বেল টোকা দিলে যেমন একেবারে স্ট্রেট লাইনে চলে যায় গতি কোনো সময় এরকম হয় না এবং এইগুলো সব তত্ত্বের কথা আমি বলছি কিন্তু এইটার একেবারে সুস্পষ্ট নিদর্শন ছিলেন কামাল বাহাদুর আমি বলব এবং তিনি দেখেন সব কিছুর ভেতর দিয়ে রাজনীতিটাকে কোনো দিন এবং সেই রাজনীতি কোন রাজনীতি সেটা সমাজ বিপ্লবের রাজনীতি সেটা মার্ক্সবাদকে ভিত্তি করে সমাজতন্ত্র প্রতিষ্ঠার যে রাজনীতি সেই রাজনীতিটাকে তিনি ধারণ করেছেন এবং সবাইকে একত্রিত করার চেষ্টা করতে এবং সেইখানে রোহানি ভাইয়ের সঙ্গে যদি বলে আমি বা আমাদের পার্টির একটা গভীর মিল ছিল এবং সেই সম্পর্কটা আরও গভীরতর হওয়ার দিকে অগ্রসর হচ্ছিল কিন্তু সেটাকে কোনো সময় একটা সাংগঠনিক কাঠামোগত রূপ হয়তো দেওয়াটা তিনি সঠিক মনে করেন নাই যাতে করে তিনি খোলা মন নিয়ে খোলা হাতে এই সমস্ত শক্তিগুলোকে ধারণ করে অগ্রসর হতে পারে সেটাই তার ছিল একটা বড় প্রচেষ্টা এবং তার শেষ জীবনে অনেক স্মৃতি মনে আছে একটা ঘটনা এখানে বলা হলো কিনা আমি জানি না ইয়ে বোধহয় বললো সঙ্গীতার এত বললো এই জাদুঘরের সামনে 72-এর সংবিধান পুনরুদ্ধার জাতীয় কমিটির একটা সভা চলছিল সকালের দিকে 11টা 12টা এরকম হবে বক্তৃতা করতে করতে হঠাৎ ধনী ভাই এগিয়ে পড়ে গেল এবং আমরা খুবই চিন্তিত হয়ে গেলাম তাড়াতাড়ি ধরাধরি করে আমরা এবং শরীরের কী অবস্থা এই অবস্থার ভেতরেও কিন্তু তিনি এইটাকে ছেড়ে দেন এবং আরেকটা বৈশিষ্ট্যের কথা বলবো আমরা অনেক সময় ভুলটা করি কোনো সময় একটা কাজ সূচনা করলে সঙ্গে সঙ্গে রেজাল্ট পা না পেলে আমরা হতাশ হয়ে যাই রোহানি ভাইয়ের ভিতরে এটা কিন্তু ছিল না এবং নানাভাবে উত্থান পতন হয় মাঝে মাঝে একটু ভাটা পড়ে কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ আমরা এগুলি জানি কিন্তু তিনি কিন্তু কীভাবে মাটি কামড় দিয়ে এই একটা জিনিস নিয়ে অগ্রসর হয়ে যায় সেটার জন্য কিন্তু তিনি সচেষ্ট ছিলেন এবং তিনি আরেকটা বলতে চাই তার দৃষ্টিভঙ্গিটা কোনো সময় একটা গোষ্ঠীবদ্ধ চিন্তা ছিল না গোষ্ঠী বলতে আমি খালি তলাদলি অর্থে গোষ্ঠী বলছি না এমনকি শ্রমিক শ্রেণীর নামেও কিন্তু এক ধরনের সংকীর্ণ শ্রেণী গোষ্ঠীবদ্ধ তার চিন্তা দাঁড়াতে পারে এটা মার্ক্সের বাদে যারা দীক্ষিত তারা এটা জানে কেননা শ্রমিক শ্রেণী কেবলমাত্র নিজের মুক্তি আনে না মার্ক্স এটা বিজ্ঞানসম্মতভাবে সমাজ বিশ্লেষণ দ্বারা দেখিয়ে গেছেন যে শ্রমিক শ্রেণী নিজের মুক্তি অর্জনের ভেতর দিয়ে অন্যান্য সমস্ত শ্রেণীগুলোকেও মুক্তির নিশানা নিয়ে আসে মুক্তির পথ করে দেয় এবং ওর জন্য কমিউনিস্টদের সম্পর্কে বলা হয় দে আর দ্য ট্রিবিউন অফ দ্য মাসেস যে ট্রিবিউনের সামনে অন্যান্য সব উপেক্ষিত বা সমস্যায় জর্জরিত বা শোষিত সমস্ত শ্রেণীগুলো এসে বলতে পারে যে তোমার স্বর্ণবর্ণ হলাম তোমার সাহায্যে তোমার মুক্তির মাধ্যমে আমাদের সবার মুক্তি যাতে আমরা সাধন করতে সক্ষম হই এবং এই যে একটা বিশাল সভ্যতাকে ভিত্তি করে নতুন জায়গায় আলোকিত করার একটা জায়গায় পৌঁছাতে চেষ্টা সেটাকে আন্তরিকভাবে আমরা সেটাকে ধারণ করেছেন আজীবন আমাদের সামনে কর্তব্য আমি খালি এটাই নির্দেশ করব অনুগ্রহ করে কামাল লোহানীকে খালি বছর বছর একবার শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন না এইটাকে লেট আস
keeping in our heart. আমাদের হৃদয়ে ধারণ করে আমাদের সঙ্গে চলার সাথী হিসেবে আমরা যদি তাকে গ্রহণ করতে পারি, তা বিরাট একটা শক্তিশালী উপাদান হিসেবে আমাদের আগামী দিনের সভ্যতা রচনায় তিনি ভূমিকা রেখে যাবেন এবং তিনি চিরঞ্জীব হয়ে থাকবেন। লাল সালাম।